এই মুহূর্তের বামফ্রন্টের ডাকে গণ আন্দোলন শুরু, শহীদ দিবস ধর্মতলা চত্বরে লক্ষাধিক মানুষের সমাবেশ, সিপিআইএম কর্মী সমর্থকরা হাতে লাল ঝান্ডা নিয়ে মঞ্চে উপস্থিত বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিম, সায়ন ব্যানার্জি সহ বাম যুব সংগঠন একাধিক নেতৃত্ব। সায়ন ব্যানার্জি বাম যুব নেতা মিচকি হাসি হাসলেন। এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো, লাল ঝান্ডার জনপ্লাবন দেখে এবার শাসক দল তৃণমূল ও বিজেপি ভয় পাচ্ছে। 2024 বছর গড়লেই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গে 42টি আসনে, এবার বামেরা নতুন চমক দেখাতে পারবে কি, এটাই এখন রাজনৈতিক মহলে ফের জটিলতা বাড়তেই শুরু করে দিয়েছে। বামেদের ভোটের শতাংশ বাড়ছে। এবার বাম যুবনেতা সায়ন ব্যানার্জি, তিনি মঞ্চে ওঠার আগে দর্শক বন্ধুদের সঙ্গে অর্থাৎ বাম কর্মীদের সঙ্গে মিচকি হাসি হাসলেন। বামফ্রন্টের ডাকে গণ আন্দোলন শুরু, এই মুহূর্তে শহীদ দিবস ধর্মতলা চত্বরে কাঁপল কলকাতা রাজপথ।